فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহরাতিল্লাহ আমাবাদ বাংলাদেশ থেকে প্রশ্ন করেছেন ভাই আকিবুল ইসলাম তিনি প্রশ্ন করেছেন যে আমি একটি বইতে পড়েছিলাম যে কিছু কিছু ক্ষেত্রে গিবত করা জায়েজ বিশেষ করে ছয়টা ক্ষেত্রে গিবত করা অর্থাৎ মানুষের পিছনে গিবত শব্দ অর্থাৎ মানুষের পিছনে দোষ বলা জায়েজ একটি বইতে পড়েছি তো এই ক্ষেত্রগুলো আমি পড়েছি কিন্তু বুঝতে পারি নাই তো আপনি উদাহরণ সহ যদি একটু বুঝিয়ে দিতেন যে কোন কোন ক্ষেত্রে গিবত করা বৈধ তার মানে বৈধ গিবত কি কি উদাহরণ সহ জানিয়ে উপকৃত করবেন হ্যাঁ ভাই সুন্দর একটি প্রশ্ন করেছেন এ ব্যাপারে এই ব্যাপারে বিশেষ করে ইমাম ইমামান নববী তালা তিনি একটি বই রচনা করেছেন ইমাম নববী রহমল্লাহ তালা তিনি বই রচনা করেছেন রিয়াজুসাল রিয়াজুসালিহীন রিয়াজুসালিহীন একটি হাদিসের কিতাব রিয়াজুসালিহীনের তিনি অনেকগুলো পরিচ্ছেদ উল্লেখ করেছেন পরিচ্ছেদের মধ্যে হচ্ছে দুই শত ছাপ্পান্ন পরিচ্ছেদ মানে বাবু বায়ানি মা মিনাল একটি পরিচ্ছেদ উল্লেখ করেছেন পরিশ্রদ তিনি বলেছেন যে যে সব কারণে গিবদ বৈধ গিবদ বৈধ যে সমস্ত কারণে সেই সমস্ত কারণ তিনি উল্লেখ করেছেন জেনে রাখুন যে সঠিক সরি উদ্দেশ্যে গিবদ বৈধ যখন গিবদ ছাড়া সে উদ্দেশ্যে পূরণ হওয়া সম্ভব হয় না এমন এমন কারণ ছয়টি যে বিষয়ে গিবত গিবত করা বৈধ এরকম কারণ আছে ছয়টি তার মধ্যে প্রথম কারণ হচ্ছে অত্যাচার ও নির্যাতনের শিকার হলে অত্যাচারিত নির্যাতিত অত্যাচারিত ব্যক্তির পক্ষে বৈধ যে সে শাসক বিচারক প্রমুখ ব্যক্তি যারা অত্যাচারীকে উচিত সাজা দিয়ে ন্যায় বিচার করার কর্তৃত্ব ক্ষমতা রাখে রাখেন তাদের নিকট নালিশ করবে যে অমুক ব্যক্তি আমার ওপরে এইরকম অত্যাচার করেছে অর্থাৎ বিচারক বিচারকের ক্ষেত্রে বিচারকের কাছে বাদশার কাছে বা চেয়ারম্যানের কাছে বা মেম্বারের কাছে বা কারোর কাছে বিচার দিতে গেলে বিচার দিতে গেলে বিচারের ক্ষেত্রে সে বিচার পাবে বিচার করতে পারবে এরকম মানুষের কাছে সে বিচার দেওয়ার ক্ষেত্রে সে তার পিছনে এ ধরনের দোষ বলতে পারবে এই সম্পর্কে আল্লাহ আল্লাহান একটি আয়াত দিয়েছেন আয়াতটি হচ্ছে সুরা নিসা নিসা সুরা নম্বর চার আয়াত নম্বর একশত আটচল্লিশ অর্থাৎ ছয় নম্বর পাড়ার প্রথম আয়াত ছয় নম্বর পাড়ার প্রথম আয়াত আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেছেন জাহরাবি সু মিনাল কউলি ইল্লামাং দুলিমা আল্লাহ আলামিন আলমিন বলেছেন যে লাউ হিবুল্লাহ আল্লাহ রব্বুল্লাহ আলমিন ভালোবাসেন না পছন্দ করেন না জাহারাবি সুই মিনাল কৌল মানুষের খারাপ কথা খারাপ বাক্য খারাপ অশ্লীল ভাষা বা মানুষের বিরুদ্ধে গিবত চুগলামি এইগুলো প্রকাশ পাক আল্লাহ রব্বুল্লাহ আলমিন এটা পছন্দ করেন না ইল্লাম মান দুলিমা কিন্তু যারা যা জুলুমের শিকার হয়েছে অত্যাচারিত হয়েছে মাজলুম হয়েছে এই মাজলুম ব্যক্তির জন্য বৈধ যে সে শাসকের কাছে বিচারকের কাছে গিয়ে বিচার দিয়ে তার সঠিক ফয়সালা পাবে অর্থাৎ তার যে অত্যাচারী ব্যক্তির সাম অত্যাচারী ব্যক্তির শাস্তি কামনা করতে পারবে এই ধরনের এই ধরনের বিচার দেওয়া জায়েজ দুই নম্বর হচ্ছে মন্দ কাজের অপসারণ ও পাপীকে সঠিক পথ ধরানোর কাজে সাহায্য কামনা বস্তুত শরীয়ত বহির্ভূত কর্মকাণ্ড বন্ধ করার ব্যাপারে শক্তিসম্পন্ন ব্যক্তিকে গিয়ে বলবে যে অমুক ব্যক্তি মন্দ কাজে লিপ্ত সুতরাং আপনি তাকে তা থেকে বাধা দিন ইত্যাদি তবে এর পিছনে কেবল অন্যায় ও মন্দ কাজ থেকে বাধা দেওয়ার একমাত্র উদ্দেশ্য হতে হবে অন্যথা তা হারাম হবে মনে রাখতে হবে যে এক ব্যক্তি মদ খাচ্ছে জোয়া খেলছে এখানে এখানে গিয়ে এখানে তাকে ভালো পথে আনার জন্য যাকে দিয়ে এই কাজটা বন্ধ করা সম্ভব যেমন তার পিতাকে গিয়ে বললে বা সমাজপতিকে গিয়ে বললে তাকে এই কাজ থেকে ফিরানো যায় বা সে এমন ব্যক্তিকে সম্মান করে যা থেকে তাকে ফিরানো সম্ভব হয় এ ধরনের কাজ তাকে বলে দেওয়া যাবে শুধুমাত্র তাকে অন্যায় কাজ থেকে বাধা দেওয়ার ক্ষেত্রে অন্য কোনো ক্ষেত্রে যাওয়া যাবে না তিন নম্বর হচ্ছে ফতোয়া জানা মুফতি বা আলেমের নিকটে গিয়ে বলবে আমার পিতা বা আমার ভাই বা আমার স্বামী অথবা অমুক ব্যক্তি এই অন্যায় অত্যাচার আমার প্রতি করেছে আর আর কি কোনো অধিকার আর তার কি কোনো অধিকার আছে এমন করার অধিকার যদি না থাকে তবে তা থেকে মুক্তি পাবার এবং অন্যায়ের প্রতিকার করার ও নিজ অধিকার অর্জন করার উপায় কি অনুরূপ আবেদন পেশ করা এরূপ বলা প্রয়োজনে বৈধ তবে সতর্কতামূলক উত্তম পন্থা হলো নাম না নিয়ে যদি বলে যে এক ব্যক্তি বা অম বা লোক বা ওই অমকের স্বামী বা অমক লোক সম্পর্কে আপনি কি বলেন নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম নিয়ে এরূপ বললে উদ্দেশ্য পূরণ হয়ে নাম নাম না বললে উদ্দেশ্যপূরণ হয়ে যাবে এই সত্ত্বেও নির্দিষ্ট করে নাম নিয়ে ফতোয়া জিজ্ঞাসা করা বৈধ যেমন এই মর্মে পরবর্তীতে হিন্দার হাদিস আছে যে হাদিসটি আপনি যদি শোনেন তাহলে বা আশ্চর্য হয়ে যাবেন যে হাদিসটা ইশারতাল তালা আনহা হতে বর্ণিত তিনি বলেন যাব সুফিয়ানের স্ত্রী হিন্দা। নবী করেম সললাহ আী হিওয়া কাছে। এসে বললেন যে ইন্না আবা সুফিয়ান রজলুন শাহী হুন ও লাইসা ইরতিনি মা এক ফিনি ওয়ালাদি ইল্লা মা আখালতু মিনুহুু ওহু আলা এ আলামু। কলা খুদি মা এক ফিকা ও ওয়ালা দিিকা বিল্মা আরুফ। আসারদরা তালাম হতে বর্ণিত তিনি বলেন আব সুফিয়ানের রিস্ত্রি হিন্দা নবী করিম বললেন যে আবু সুফিয়ান একজন কৃপণ লোক আমি তার সম্পদ থেকে তার অজান্তে যা কিছু নিই তাছাড়া সে আমার ও আমার সন্তানদেরকে পর্যাপ্ত পরিমাণে খরচ দেয় না রসুল সাল্লাহ সাল্লাম বললেন তোমার ও তোমার সন্তানের প্রয়োজন মোতাবেক খরচ তার অজান্তে নিতে পারো বোখারির হাদিস ও মুসলিমের হাদিস বোখারি মুসলিমের হাদিস বোখারি মুসলিমের হাদিস যদি আপনি খোঁজেন তাহলে পেয়ে যাবেন দুই হাজার দুইশত একুশ নম্বর হাদিস দুই হাজার চারশত ষাট নম্বর হাদিস পাঁচ হাজার তিনশত উনশো ষাট নম্বর হাদিস পাঁচ হাজার তিনশত চৌষট্টি নম্বর হাদিস আর মুসলিমের হাদিস নম্বর এক হাজার সাতশত চোদ্দ নম্বর হাদিস না সিদিন পাঁচ হাজার চারশত বিশ নম্বর হাদিস তো মনে রাখতে হবে এই সমস্ত ক্ষেত্রে আপনি ফতো আনিতে পারবেন ফতো নেওয়া যাই যাচ্ছে এবং তা আপনার স্বামীর হোক বা এর অমুকের হোক দোষটা বলতে পারবেন চার নম্বর হচ্ছে মুসলিমদের মন্দ থেকে সতর্ক করা ও তাদের মঙ্গল কামনা করা মুসলিমদেরকে মন্দ থেকে সতর্ক করা ও তাদের মঙ্গল কামনা করা এটা অন্যের অনেক ধরনের হতে পারে তার মধ্যে এক নম্বর অনেক ধরনের এরকম আছে যেমন আছে হাদিসের দোষমুক্ত রাবি দোষযুক্ত রাবি হাদিস বর্ণনা করছে কিন্তু সে দোষযুক্ত সাক্ষীর দোষ ত্রুটি প্রকাশ করা আহ সর্বসম্মতিক্রমে এরূপ করা বৈধ বরং প্রয়োজন বসত এরূপ করা অবশ্যক কোন ব্যক্তির সাথে এবং আর এক রকম হতে পারে এরকম যে কোন ব্যক্তির সাথে বৈবাহিক সম্পর্ক জোড়ার জন্য একজন ব্যক্তি বিবাহ করতে যায় একজন মেয়েকে সে গিয়ে একজনকে জিজ্ঞাসা করছে ভাই আমাকে মেয়েটা কেমন তো ওই যাকে জিজ্ঞাসা করছে সে তাকে সত্যটাই বলতে হবে সে যা জানে যদি সে সত্য না বলে সে আমার ওদের খেয়ানত করলো কেননা বৈবাহিক সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক যার কারণে সে যদি কোনো মিথ্যা চুপা মিথ্যা গোপন রাখে বা কারোর সাথে মেয়েটির সম্পর্ক আছে যদি এটা গোপন করে তাহলে সে ব্যক্তি কাছে আমাদের খেয়ানো চল এবং সে বড় যে বিবাহ তাকে জিজ্ঞাসা করেছিল সে বড় ক্ষতিগ্রস্তর মধ্যে সামিল হয়ে গেল অথবা ব্যবসায়িক সম্পর্ক স্থাপন করার ক্ষেত্রে বা পার্টনারে ব্যবসা করার জন্য অথবা বাকি দিতে যাবে এমন দেওয়ার ক্ষেত্রে বা ঋণ একজন মানুষকে ধার টাকা দেবে সে ধার পরিশোধ করবে কিনা তার আচরণ আচরণ সম্পর্কে জিজ্ঞাসা করলে একজন ব্যক্তিকে তাহলে সে এই বিষয়টি তাকে সত্যটাই বলে দিতে হবে কোন ব্যবসায়ী অংশীদারী গ্রহণের উদ্দেশ্যে কারোর কাছে আমানত রাখার জন্য কারোর সাথে আদান প্রদান করার মানুষে অথবা কারোর প্রতিবেশী হবার জন্য ইত্যাদি উদ্দেশ্য পরামর্শ চাওয়া আর সেক্ষেত্রে যার নিকট পরামর্শ চাওয়া হয় তার উচিত প্রকৃত অবস্থা খুলে বলা বরং হিতাকাঙ্ক্ষী মনোভাব নিয়ে যত দোষ ত্রুটি থাকবে সব ব্যক্ত করে দিবে অনুরূপ নয় যতটুকু জিজ্ঞাসা করা হবে ততটুকু বলতে হবে অনুরূপভাবে অনুরূপভাবে যখন কোনো দিনই জ্ঞান পিপাসুকে দেখবে যে সে কোনো বিদাতি ও মহাপাপী লোকের নিকট জ্ঞান অর্জন করতে যাচ্ছে এবং আশঙ্কা বোধ করবে যে ওই বিদাতি ও ফাসেক মহাপাপী দ্বারা সে ক্ষতিগ্রস্ত হবে তাহলে সে আবশ্যিকভাবে তাকে তার অবস্থা ব্যক্ত করে তার মঙ্গল সাধন করবে কিন্তু এক্ষেত্রে শর্ত হলে এই যে এর পিছনে তার উদ্দেশ্য কোনো হিতাকাঙ্ক্ষিতাই হয় এই ব্যাপারটি এমন যে সাধারণত এতে ভুল হয়ে থাকে কখনো বা বক্তা হিংসায় উদ্বুদ্ধ হয়ে ওই কথা বলে কিন্তু শয়তান তার ব্যাপারটা গোলমাল করে দেয় এবং তার মাথায় গজিয়ে দেয় যে সে উদ্দেশ্যই এই কাজ করেছে অথচ বাস্তবতার বিপরীত এজন্য মানুষের সাবধান হওয়া উচিত আরেকটি বিষয় মনে রাখতে হবে যে যখন কোনো উচ্চপদস্থ সরকারি অফিসার গভর্নর বা শাসক সঠিকভাবে দায়িত্ব পালন না করে না করে হয় তা অযোগ্যতার কারণে কিংবা পাপাচারী বা উদাসীনতা থাকার কারণে ইত্যাদি তাহলে উক্ত ক্ষেত্রে সর্বোচ্চ রাষ্ট্রনেতার নিকট তার স্মরণ স্বরূপ তুলে ধরা একান্ত কর্তব্য যাতে সে তার স্থানে অন্য উপযুক্ত কর্মী নিয়োগ করতে পারে কিংবা কমপক্ষে তার সম্পর্কে তার জানা থাকবে এবং সেই অনুযায়ী তার সাথে আচরণ করবে এবং তার প্রতারণা থেকে মুক্ত থাকবে আর সে তাকে সংশোধন হবার জন্য উৎসাহিত উৎসাহিত করার চেষ্টা করবে তারপর তাকে পরিবর্তন করে দিবে পাঁচ নম্বর হচ্ছে প্রকাশ্যভাবে কেউ পাপাচরণ বা বিদাতে লিপ্ত হলে তার কথা বলা যেমন প্রকাশ্যভাবে মদ্যপান করলে লোকের ধন অন্যায়ভাবে আত্মসাত করলে বলপূর্বক ট্যাক্স বা চাঁদা আদায় করলে অন্যায়ভাবে জাকাত ইত্যাদি উসুল করলে অন্যায় কাজের কর্তৃত্ব করলে তার কেবল সেই প্রকাশ্যে অন্যায়ের কথা উল্লেখ করা বৈধ যাতে তার অপনোদনের সম্ভব হয় পক্ষান্তরে যার উদ্দেশ্য গোপন দোষ ত্রুটি উল্লেখ করা বৈধ নয় তবে যদি উল্লেখিত কারণ সময়ের মধ্যে অন্য কোন কারণ থাকে যেমন আমরা পূর্বে বর্ণনা করি তাহলে তাও ব্যক্ত করা বৈধ বৈধ হবে ছয় নম্বর হচ্ছে প্রসিদ্ধ নাম ধরে পরিচয় দেওয়া সুতরাং যখন কোন মানুষ কোন মন্দ খেতাব দ্বারা সুপরিচিত হয়ে হয়ে যাবে যেমন চো কোঠা খোড়া, কালা অন্ধ টেরা ইত্যাদি যখন এই পরিচয়ক খেতাবগুলি উল্লেখ করা সিদ্ধ তবে অবমাননা অবমাননা বা হেয় অবমাননা বা হেয় করার উদ্দেশ্য হবে না বা হেয় প্রতিপন্ন করার অভিপ্রায় সেসব উল্লেখ করা নিষিদ্ধ পক্ষান্তরে উক্ত পদবি ছাড়া অন্য শব্দ বা নাম দ্বারা যদি পরিচয় দান সম্ভব হয় তাহলে সেটাই সবচাইতে উত্তম এই হলো ছয়টি কারণ যার ভিত্তিতে গিবত করা বৈধ আর এই অধিকাংশ এই অধিকাংশ সর্ব সর্ববাদিত সম্মত সই হাদিস থেকে এর বিভিন্ন দলিল প্রসিদ্ধ যার কিছু আহ যার কিছু এরকম যে আলমনবী সাল্লাহ সাল্লাম এর একটি হাদিস হিসেবে আই সাদুল্লাহ আনহত বর্ণিত একটি লোক নবীকালাম নিকট আসার অনুমতি চাইল তিনি বললেন ওকে অনুমতি দাও ও নিজ বংশের অত্যন্ত মন্দ ব্যক্তি বুখারি মুসলিমের হাদিস যদি হাদিসটি খোঁজেন বুখারের হাদিস নম্বর ছয় হাজার বত্রিশ নম্বর হাদিস ছয় হাজার চুয়ান্ন নম্বর হাদিস ছয় হাজার একশত একত্রিশ নম্বর হাদিস মুসলিমের দুই হাজার নয় দুই হাজার পাঁচশত একানব্বই নম্বর একানব্বই নম্বর হাদিস তিরমিজির হাদিস নম্বর এক হাজার নয়শত ছিয়ানব্বই নম্বর হাদিস আরেকটি হাদিস এসেছে ইশারদুল্লাহ তালহা বর্ণনা করেছেন নবী করিম সাল্লাম বলেন যে আমার মনে হয় না যে অমক 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 লোক আমাদের দিন সম্পর্কে কিছু জ্ঞান রাখে মানে কিছু কিছু লোকের নাম বলে বলেন এই ধরনের লোকগুলো আমার দিন সম্পর্কে কোনো জ্ঞান রাখে না হাদিসটি ছয় হাজার আটষট্টি নম্বর হাদিস নবী করিম সাল্লাহ সালাম বর্ণনা করেছে আরেকটি হাদিস এসেছে ফাতেমা বিনতে কৈস রদি আল্লাহ হতে বর্ণিত নবী করিম তিনি বলেন যেতুল নবী সাল্লাহুসালাম নবী করিম সাল্লাহ আলিয়ালাম নিকট আহলাম ফা

কি আর আবুল জাহাম এমন একজন ব্যক্তি আহ সে তো নিজ কাঁধ হতে লাঠি নামায় না এই হাদিসটি বুখারির এই হাদিসটি বুখারি মুসলিম এসেছে বুখারির হাদিস নম্বর বুখারি মুসলিম এসেছে বুখারি এবং মুসলিমের হাদিস আপনি খোঁজেন তাহলে পেয়ে যাবেন মুসলিমের হাদিস চারশ আশি নম্বরিতে এক হাজার একশ পঁয়ত্রিশ নম্বর হাদিস এবং এক হাজার একশত আশি নম্বর হাদিস নাসাইতে এসেছে তিন হাজার দুই বাইশ নম্বর হাদিস তো মনে রাখতে হবে এই হাদিসটি আরো এসেছে মুসলিমের অপর এক বর্ণনা আছে জাবুল জাহাম তো স্ত্রীদের অত্যন্ত মারধর করা আর এই বর্ণনাটি সে তো নিজ কাঁধে লাঠি লাঠি নামায় না এর ব্যাখ্যা স্বরূপ কারোর মতে তার অর্থ সে অধিকাংশ সময় সফরে থাকে আরেকটি হাদিস এরকম এসেছে নবী করিম সাল্লাহিস্লাম জাইদিবনে আর কাম হতে বর্ণিত তিনি বলেন আমরা আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামের সঙ্গে এক সফরে বের হলাম যাতে লোকেরা সাংঘাতিক কষ্ট পেয়েছিল আব্দুল্লিবনে ওবাই মোনাফিকদের সর্দার সমতাবলম্বী অর্থাৎ মুনাফিক লোকদেরকে সম্বোধন করে বলল তোমরা আল্লাহর রসুলের সঙ্গীদের জন্য ব্যয় করো না যতক্ষণ না তারা সরে দাঁড়ায় এবং সে আরো বলল যে আমরা মদিনায় ফিরে গেলে সেখানে হতে সম্মানী সম্মানী অবশ্যই হীনকে বহিষ্কার করবে জায়েদ বলেন আমি রসুল সাল্লাহ আলী সাল্লামকে সাল্লামের নিকটে এসে তা জানিয়ে দিলাম সুতরাং রসুল সাল্লাহ সাল্লাম ওবাইকে ডেকে পাঠালেন আব্দুল্বেবন ওবাই কিন্তু বারবার শপথ করে বলল যে সে তা বলেনি লোকেরা বলল জায়েদ রসুল সাল্লাহ সাল্লামকে মিথ্যা কথা বলেছে জায়েদ বলেন লোকেদের কথা শুনে আমার মনে অত্যন্ত দুঃখ হল অবশেষে আল্লাহ আমার কথার কথার সত্যতায় সোরা ইজা ইজা জা আকাল মুনাফিকোন অবতীর্ণ করলেন অর্থাৎ সোরা মুনাফিক অবতীর্ণ করলেন তারপর নবীকরমসাল্লাম আমার নিকট তাদের জন্য ক্ষমা প্রার্থনার উদ্দেশ্যে তাদেরকে ডাকলেন কিন্তু তারা নিজেদেরকে মাথা ফিরিয়ে নিল বুখারিয়া মুসলিমের হাদিস বুখারি যদি আমনি হাদিস করেন তাহলে পেয়ে যান সেই বুখারির চার হাজার নয়শত নম্বর হাদিস মুসলিমের হাদিস নম্বর দুই হাজার সাতশত বাহাত্তর নম্বর হাদিস তিরমিজের হাদিস নম্বর তিন হাজার তিনশত বারো তিন হাজার তিনশত চোদ্দ নম্বর হাদিস আশা করি ভাই উত্তর পেয়েছেন আসসালামু আলাইকুম ওরহামদুল্লাহ